I am Dr. Shurjit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. শিশু মনের দশটি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ টপ টেন হোমিওরেমেডিস ফর চিলড্রেন মাইন্ড। শিশু মন কথার অর্থ কি? হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণ শব্দের তাৎপর্য অন্যান্য সব আধুনিক চিকিৎসা পদ্ধতির চেয়ে ভিন্নতর। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে মানসিক লক্ষণ মানেই অস্বাভাবিক লক্ষণ নয়। যেমন শিশুর কোলে চড়ে বেড়াবার ইচ্ছা কখনোই অস্বাভাবিক লক্ষণ নয়, তথাপি হোমিওপ্যাথিতে এই লক্ষণ বিশেষ ক্ষেত্রে শিশুর এক অতি প্রয়োজনীয় মানসিক লক্ষণ হিসেবে গণ্য করে ওষুধ নির্বাচন করা হয়। এবং মজা দেখুন, ওষুধ প্রয়োগের পরে তার শিশুর সার্বদৈহিক অর্থাৎ শরীর ও মনের উন্নতি এনে সম্পূর্ণ নিরাময় সম্পন্ন করে। অর্থাৎ এখানে ওষুধ সিলেকশন হলো তার মনের উপরে, মনের সিমটম দেখে, কিন্তু দেখা গেল তার শরীরের অসুবিধা মনের সবই সেরে গেল, সে সম্পূর্ণ কিওর হয়ে গেল। এই আলোচনায় শিশু মন বলতে শিশুদের ওই সমস্ত মানসিক লক্ষণের কথা বোঝানো হয়েছে যার এক বা একাধিক ওষুধ নির্বাচনে সরাসরি সাহায্য করে। তাছাড়া হোমিওপ্যাথিতে লক্ষণ মূল্যায়নের ব্যাপারে মানসিক লক্ষণের মূল্য সর্বোচ্চ, যার একটি অন্যান্য একাধিক সাধারণ লক্ষণ বা বিশেষ লক্ষণাবলীকে ব্যতি রেখে নির্দিষ্ট ওষুধ নির্বাচনের পথ দেখায়। এখানে দুটো কথা আমি ভালো করে বলতে চাই, সাধারণ লক্ষণ, বিশেষ লক্ষণ। সাধারণ লক্ষণ বলতে বোঝায় সেই সমস্ত লক্ষণ যা একটা মানুষের পরিচয় বহন করে, যেমন তার সার্বদৈহিক পরিচয়, তার মিষ্টি খেতে খুব ভালো লাগে, সে ঝাল একদম অপছন্দ করে, এগুলো সার্বদৈহিক লক্ষণের মধ্যে পড়ে। আর বিশেষ সার্বদৈহিক মানসিক লক্ষণের মধ্যে পড়ে সে ঝড় বৃষ্টিকে খুব ভয় পায় অথবা তার খুব ভূতের ভয়, এগুলো মানসিক লক্ষণ। এই মানসিক লক্ষণ সার্বদৈহিক লক্ষণগুলোকে একসঙ্গে সাধারণ লক্ষণ বলা হয়। মানে অ্যাকচুয়ালি এগুলোই অসাধারণ লক্ষণ, কারণ এই লক্ষণগুলি দিয়েই মানুষটাকে চেনা যায়। এবং হোমিওপ্যাথিতে মানুষ চেনাটাই বড় কথা, অসুখ চেনাটা বড় কথা নয়। মনে রাখুন, হোমিওপ্যাথিতে মানুষ চেনাটাই বড় কথা, অসুখ চেনা নয়। বিকজ একটা কথা আছে, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। বিশেষ লক্ষণ বলতে বোঝায় সেই সমস্ত লক্ষণ যেগুলো একটা বিশেষ অসুখকে প্রকাশ করে। ধরুন জ্বরের সময় তার খুব 104 জ্বর উঠে যাচ্ছে, আবার জ্বর নেমে যাচ্ছে একেবারে 96, সেই খুব ছটফট করছে। এই জ্বরের যে লক্ষণগুলো সেগুলিকে বলা হচ্ছে বিশেষ লক্ষণ। এই লক্ষণগুলো কিন্তু কম দামি, বেশি দামি কিন্তু সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণ যদি ম্যাচ করে যায় তাহলে সে কিওর হবেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, ডান পাশে স্তম্ভে দিয়েছি, দেখুন ডান দিকে। 6 বছরের শিশু প্রায় 3 সপ্তাহ ধরে সর্দি কাশিতে ভুগছে। শারীরিক লক্ষণাবলীর উপর ভিত্তি করে তাকে 6-7টা ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু ফল পাওয়া যায়নি, কষ্ট কম বেশি একই রয়ে গেছে। এক অভিজ্ঞ হোমিওপ্যাথ এলেন শিশুকে দেখতে। তিনি প্রথমে যে যে ওষুধ বাচ্চাকে দেওয়া হয়েছে তার তালিকা প্রস্তুত করলেন, তারপর শিশুর বর্তমান ও অতীত লক্ষণ সমষ্টি সংগ্রহ করে বুঝলেন পূর্বে প্রযুক্ত ওষুধগুলির লক্ষণ সমষ্টি অনুসরণে সুনির্বাচিত ছিল। কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বাড়িতে 4টি ভিন্ন ভিন্ন পাখি, 2টি বিড়াল ও 1টি কুকুর পোষ্য আছে। শিশুটি সবাইকে ভালোবাসে কিন্তু কুকুরটিকে সর্বদা এড়িয়ে চলে। তাকে টিউবারকুলিনাম 200 20 নম্বর 3টি গ্লোবুল দেওয়া হয়েছিল। 24 ঘন্টার মধ্যে শিশু সম্পূর্ণ সুস্থ হল। এখানে লক্ষ্য করুন, সিমটমটা এলো কিন্তু মানসিক। কুকুরকে ভয় পাওয়া, কুকুর বিড়ালকে ভয় পাওয়া একটা টিউবারকুলিনাম একটা অন্যতম ইম্পর্টেন্ট সিমটম। এই সিমটম ভিত্তি করে দেওয়া হলো, সেরে গেল তার সর্দি কাশি জ্বর ইত্যাদি সব। এই হলো মানসিক লক্ষণের বিউটি। মানসিক লক্ষণকে অন্যান্য সব লক্ষণের চেয়ে উপরে স্থান দেওয়া হয়েছে কেন? মন আমাদের অস্তিত্বের গভীরতম স্তর। চিন্তাভাবনা, ধ্যান ধারণা, বোধ, দেশ, প্রেম সত্য প্রথমে মনেই উদয় হয়, পরে তা আমরা কথায় প্রকাশ করি, শেষে সেই অনুসারে কাজ করি। একই ক্রমে অস্থতা প্রথমে মানসিক স্তরে দেখা যায়, প্রায় তা আমরা বুঝতে পারি না বা পারলেও সেদিকে মন দিই না। পরে অসুস্থতা শারীরিক স্তরে দেখা দেয়। বাস্তবে লক্ষণ হল সেগুলি যা রোগী নিজে অনুভব করেন, চিহ্ন তাদের বলে যা রোগী, ডাক্তার, অন্য সকলে দেখতে পায় বা অনুভব করেন, কখনো স্পর্শ করে বা যন্ত্রের মাধ্যমে। এখানে কিন্তু চিহ্ন লক্ষণের পার্থক্য সূক্ষ্ম করে বুঝিয়ে দেওয়া হলো। আমরা চিহ্ন লক্ষণ করে যাই, কিন্তু চিহ্ন লক্ষণ এক জিনিস নয়। চিহ্ন হচ্ছে যা দেখা যাবে, অনুভব করা যাবে, যন্ত্র দিয়ে চেক করা যাবে। আর লক্ষণ হলো সেইটা যেটা পেশেন্ট বুঝবে, নিজে বুঝবে, অন্য কেউ বুঝতে পারবে না।
অনুভূতি, সংবেদন, চিন্তা, ভয়, স্বপ্ন ইত্যাদি এক ব্যক্তির বিশেষ গভীর সামগ্রিক মানসিক অবস্থার পরিচায়ক। এই জন্য হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণাবলীর মধ্যে মানসিক লক্ষণকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। সুন্দরকারী কথা মনে রাখবেন। ডান দিকে, নিরাময় চলাকালীন চিহ্ন লক্ষণাবলীর উপশমের সঠিক দিক বা ক্রম কেমন? হেরিং নিয়ম, যেমন হোমিওপ্যাথির একটা বেসিক নিয়ম হলো, আপনারা জানেন, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সময়তি। তেমনি আরেক ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম হলো হেরিং নিয়ম। হেরিং নিয়ম হ্যানিম্যানের আবিষ্কার নয়, এটা হেরিং বলে ডাক্তার তিনি দিয়ে গেছেন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং হোমিওপ্যাথিরা এটা খুব ফলো করেন। এক, মানে লক্ষণগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে, ভিতরের লক্ষণ আগে যাবে, বাইরের লক্ষণ পরে, অর্থাৎ শরীরের ইন্টারনাল যে সিমটমটা সেটা আগে যাবে, পরে বাইরের লক্ষণটা যাবে। লক্ষণ উপশম বেশি গুরুত্বের অঙ্গ আগে হবে, কম গুরুত্বের অঙ্গে পরে হবে। যেমন ধরুন একটা মানুষের কিছু হার্ট সিমটম আছে, কিছু স্কিন সিমটম আছে, তার হার্ট সিমটমটা আগে যাবে, স্কিন সিমটমটা পরে যাবে। হার্টটা দেখুন বেশি গুরুত্ব এবং ভিতরে, স্কিন কম গুরুত্ব বাইরে, সে পরে যাবে। যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ আগে স্কিন ডিজিজ সেরে গেল, তার মানে লক্ষণটা ঠিক হলো না, আগের কিন্তু তার হার্টের লক্ষণে যাওয়া দরকার। যে ক্রমে লক্ষণ এসেছিল উপশম হবে তার বিপরীত ক্রমে, অর্থাৎ আসা যাওয়ার ব্যাপার একটা আছে। যদি দেখা যায় মানে যে আগে এসেছে সে পরে যাবে, যে পরে এসেছে সেই সিমটম আগে যাবে, ক্রমটা ভালো করে বুঝুন। আর ঊর্ধ্বাঙ্গের লক্ষণ আগে যাবে, নিম্নাঙ্গের লক্ষণ পরে। এই চারটে বেসিক নিয়ম, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে আমরা ফলো করি। যদি দেখি এগুলো বিপরীত হচ্ছে, তখন আমি বুঝি যে আমার ওষুধ নির্বাচন সঠিক হয়নি। একে হেরিং নিয়ম বলে। হোমিওপ্যাথি জানতে গেলে হেরিং নিয়ম খুব ভালো করে বোঝা দরকার এবং তার গুরুত্বটা বোঝা দরকার। কেন এভাবে হচ্ছে একটু ভাবলেই আপনি গুরুত্বটা বুঝতে পারবেন। শিশুদের কিছু মানসিক লক্ষণ, ভয় পাওয়ার পর আশঙ্কা, কোলে চড়ে থাকার ইচ্ছা, এক গুঁয়েমি, জ্বরে বকবক করা, নতুন কারো কাছে যেতে না চাওয়া, অধৈর্য, খিটখিট করা, গোঁজ হয়ে বসে থাকা, সামান্য কারণে রাগ করা, জন্তু জানোয়ার সম্পর্কে ভয়, ওষুধ খেতে না চাওয়া, ঘ্যান ঘ্যান করা, চিৎকার করা, গোঙানো, একটুতেই কাঁদা, সহজেই ভয় পাওয়া, একা থাকার ভয়, অন্ধকারের ভয়, চোর ডাকাতের ভয়, বজ্রবিদ্যুতের ভয় ইত্যাদি, জিনিসপত্র ছুঁড়ে ফেলা, ভাঙচুর করা, মারপিট করা, আরও আরও অনেক রকমের হতে পারে। কিছু আমি এখানে কয়েকটা স্যাম্পল হিসেবে দিয়েছি। এবং বাসে সেই ধরনের কিছু, মানে যে সেই ধরনের মানে এক্সপ্রেশন কিছু দেখানো হয়েছে আর কি, যেরকম সিমটমে বলা হয়েছে। শিশু মনের জন্য ইথুজা সিন, ইথুজা সিনাপিয়াম বা সিন বা সিনাপিয়াম ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা। শিশুর ব্যবহারে যন্ত্রণা, আশঙ্কা, ক্ষিপ্ততা, বিরক্তির প্রকাশ, বোকা, হতভম্ব ভাব, চিন্তার অক্ষমতা, পরীক্ষা সম্পর্কে মারাত্মক ভয়, অস্থিরতা, কান্না, কুকুর বিড়াল সম্পর্কে কাল্পনিক ভয়, শিশু মনের জন্য সিপিয়া ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা। বাবা মা ভাই বোনেদের প্রতি উদাসীন, অবসাদগ্রস্ত মেজাজি, একা থাকার ভয়ে তবু সঙ্গী চায় না, বিনা কারণে কাঁদে, দুঃখে চোখের জলে ভাসে, শিশু মনের জন্য ক্যালকেরিয়া কার্ভ ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা। এক গুঁয়ে, কারো কথা শোনে না, অন্ধকারকে ভীষণ ভয়, সহজেই ভীত, প্রায় চমকে ওঠে, স্বপ্নে ভয়ের স্বপ্ন দেখে, প্রচণ্ড আশঙ্কা, অস্থিরতা। শিশু মনের জন্য ব্যারাইটা কার্ভ ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা। নতুন অতিথিদের প্রতি বিরূপ, উদাসীন, নিরুৎসাহী, ভীষণ লাজুক, নার্ভাস, সংবেদী, মেদামারা, অলস, ভুলোমোনা, মনোসংযোগে অক্ষম, বিহবল, কনফিউজড, পড়া তৈরি করতে পারে না। শিশু মনের জন্য বোরাক্স ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা। নিম্নগতিতে ভীষণ ভয়, অর্থাৎ বাচ্চাকে, ধরুন বাচ্চা হাতে কোলে আছে, ওকে একটু ওপর দিকে তুলে নিচের দিকে ছেড়ে দিন, লুপে নেয় না অনেকে, ছুঁড়ে দিয়ে তুলে লুপে নেয়, উড়ে বাবা সে একেবারে কেঁদে একাকার করে ফেলবে, অথবা তাকে নিয়ে যদি আপনি দ্রুত লিফটে করে নামেন সে ভয় পেয়ে যাবে, নিম্ন গতিতে তার ভয় পায়। সামান্য শব্দে চমকে ওঠে, রাতে ভীষণ ভয়, মৃগী, মারাত্মক খিটখিটে, মৃগীতে ভোগে, বেমেজাজ এবং আলসে প্রকৃতির, শিশু মনের জন্য নেট্রামোড ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা। তার কাজে কেউ কিছু বলুক বা কাটি না পছন্দ করে না, ভয়ঙ্কর বিরক্ত হয়, একা থাকা পছন্দ, হইচই অপছন্দ, অবসাদগ্রস্ত, একটু দিয়ে কেঁদে ফেলে কিন্তু সান্ত্বনা দিতে গেলে চটে যায়,
একই সঙ্গে হাসি কান্না, শিশু মনের জন্য পজিটিভ, পজিটিভ ফর চিলড্রেন মাইন্ড, ভীতু সজল চক্ষু বাধ্য, অর্থাৎ পজিটিভ বাচ্চারা খুব বাধ্য হয় কথা শুনে, সহানুভূতি আদর হইচই খুব ভালোবাসে, পরিবর্তনশীল মেজাজ, পরিবর্তনশীল ধারণা, পরিবর্তন প্রকাশ, অর্থাৎ এদের ব্যবহার মেজাজ সব কিছুতে একটা পরিবর্তন পাল্টে পাল্টে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, অন্ধকারে একা থাকতে পারে না। শিশু মনের জন্য সিনা, সিনা ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা, মেজাজ খুব তীক্ষ্ণ, নোংরা প্রকৃতির, সাহায্যকারীকে লাথি মারে, তাদের আঘাত করে, নার্সদের অ্যাকচুয়ালি সবসময় কোলে চড়ে ঘুরতে যায়, দোলায় শুয়ে থাকতে চায়, কেউ তার দিকে তাকাক বা তাকে স্পর্শ করুক একদম সহ্য করতে পারে না, নানা জিনিসের বায়না করে কিন্তু দিলেই ছুঁড়ে ফেলে দেয়, রাত আতঙ্ক, কাতরভাবে গোঙায়। শিশু মনের জন্য ক্যামোমিলা, ক্যামোমিলা ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা, খুব বিরক্ত, রাগী, ঘ্যান ঘ্যানে অস্থিরতা, কাতর, গোঙানি, সবসময় কোলে পিঠে চড়ে বেড়াতে চায়, অনেক কিছুর বায়না করে কিন্তু দিলেই রাগে ছুঁড়ে ফেলে দেয়, কেউ সাথে কথা বলুক চায় না, সামান্য কষ্ট অসহ্য, তন্দ্রাচ্ছন্ন গোঙানি। সিনার সঙ্গে ক্যামোমিলার অনেকটা মিল আছে, অনেকটা মিল আছে, খুব ভালো করে দেখে পার্থক্য করতে হয়। শিশু মনের জন্য টিউবারকুলিন, টিউবারকুলিন, টিউবারকুলিন নামে একই জিনিস, টিউবারকুলিন ফর চিলড্রেন মাইন্ড ইন বাংলা, জন্তু সম্পর্কে ভয়, বিশেষ করে কুকুর, জ্বর হলেই বকবক করে, দিশাহীনভাবে ঘুরে বেড়ায়, সকালে ঘুম থেকে উঠে খুব রেগে থাকে, অকথ্য ভাষায় কথা বলে, অভিশাপ দেয়, প্রতিজ্ঞা করে, খুব অসন্তুষ্ট। এই সঙ্গে ভিডিও শেষ হল, আপনার দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো।